পথে রোদ্দুর থেকে বৃষ্টি যেখানে থাকার কাহিনী সেখানে থাকে দৃষ্টি যেখানে ছবি মুখোমুখি তুলে মন অনুভব দিয়ে যায় শুধু নারা এ আমার এ তোমার ফোকাস ত্রিপুরা ফোকাস ত্রিপুরা ফোকাস ত্রিপুরা ফোকাস ত্রিপুরা মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া সমগ্র বাংলাদেশের চরিত্রটা গত দু বছরে যেরূপ পাল্টে গেছে এই পাল্টে যাওয়া চিত্রটার সঙ্গে আমরা সবাই আমরা যেভাবে থাকি না কেন বিভিন্ন স্তরে মানুষ সমাজের মানুষের কথা বলছি তার সঙ্গে আপনারাও আপনারা যারা বিভিন্ন সংস্থার সঙ্গে যুক্ত আছেন আধিকারিকরা আছেন কর্মচারীরা আছেন তারা এই সমাজ ব্যবস্থার ভিতরে আমরা বাস করি এর বাইরে আমরা নেই আমাদের দাবি দেওয়া থাকতে পারে আমাদের না ধরনের সুবিধা থাকতে পারে অসুবিধা থাকতে পারে কিন্তু এই ব্যবস্থার ভিতর থেকে বেরিয়ে আসতে আমরা পারবো না তাই এই ব্যবস্থা ভিতরে যেভাবে চলছে আমরা সেই ব্যবস্থাটাকে কিন্তু কেন্দ্র আমাদের কাছ থেকে সমস্ত রাজ্য সরকারের কাছ থেকে সমস্ত রাজ্যগুলির কাছ থেকে যে অর্থ নিয়ে যায় তার বর্তমানে বর্তমানে যে অবস্থা তাকে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা টাকা দিচ্ছেন তাকে সমস্ত অর্থ তাদেরকে দিচ্ছে স্যার তাই আমাদের যেকোনো রাজ্য সরকার আমাদের রাজ্য সরকার থেকে শুরু করে যেকোনো রাজ্য সরকার এখন কাজ করতে গেলে তাদের উপর হাত পাততে হবে ঠিক এই অবস্থায় দাঁড়িয়ে আমাদের সামনে হচ্ছে সেই অবস্থায় দাঁড়িয়ে আমাদের ভারতবর্ষ চলছে ভারতবর্ষের এখনকার যে অবস্থা তাতে অর্থনৈতিক দুর্গতির কথা তো আছে তার সঙ্গে একটা সামাজিক একটা বৈষম্য সামাজিক নেতাজি সুভাষ চন্দ্র বসু নে রাসান উচিত ফাজেমা সালনা খবর ধর্ম নগর পালে চাকায় দাল বিদাল পান্ডা ও সালো নেতাজি নি তাকজাক মাংকায় সম যুগাল চাকমা এ পান্ডা ও খুমদ্রাংতে খুমবার গই খাকসামা ইয়াফরকা ভাইজাক না রয়েছে আমাদের দেশ আজ বিশ্বের খাতায় নিরোগ করে তালিকায় আছে আমাদের দেশ ক্ষুদা দারিদ্রের তালিকায় আছে আমাদের দেশে মায়েরা রক্তাল্পলায় ভুগছেন আমাদের দেশ অপুষ্টির জনিত কারণে সেটা বিশ্বের খাতায় লিখিত হয়ে গেছে এই বিষয়গুলো আমাদের ভাবতে হবে আমাদের আগামী প্রজন্ম আজকে যারা ছাত্র ছাত্রী আমাদের দেশ চালাবে সুতরাং তাদের প্রতি আমি আহ্বান রাখবো আবেদন রাখবো আমাদের দেশটাকে সঠিকভাবে চালাতে গেলে আমাদের কি করতে হবে এবং যে নীতি নির্ধারণ হচ্ছে আমরা স্বাধীন হয়েও আমরা লক্ষ্য করছি আমাদের দেশ এখনো সাম্রাজ্যবাদের অঙ্গুলি হেলনে নীতি নির্ধারণ হচ্ছে সেটা কি সঠিক এই বিষয়গুলো আমাদের মূল্যায়ন করতে হবে এবং নেতাজি শুধু একজন জাতীয় নেতাই নয় তিনি একজন বিপ্লবী মহানায়ক ছিলেন
তাহার মন্ত্র ছিল জয় হিন্দ ইত্তেফাক এতেমাদ এবং কুরবানি অর্থাৎ একতা বিশ্বাস এবং বলিদান। তিনি সমগ্র ভারতবাসীকে ভারতবাসীর মধ্যে সঞ্চার করেছিলেন দেশসমূহ ঐক্যবোধ। তিনি ভারতবাসীর উদ্দেশ্যে বলেছিলেন চাষল রাজাকর আগলি ত্রিপুরা সরকারি কর্মচারী মথানী খতলবস গাঁও পালে জাকা নেটা জিনি আজ মাসাল গানে দিনী পালে জাকা মথানী ভুঁচিত দফা গতি মাসাল অশাল কর্মচারী মথানে পালসং সরকার ত্রিপুরা কর্মচারী মথা হাস্তিনী সরকারি সমতাঙ্গে সন্ধ্যা গই সমতাঙ্গ তঙ্গতে ইচ্ছিনাঙ্গ বতাং নাই ফেডারেশনের উদ্যোগে ফেডারেশনের 46তম প্রতিষ্ঠা দিবস এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর 120তম জন্মদিন যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হচ্ছে। ত্রিপুরার সরকারি কর্মচারী ফেডারেশন ত্রিপুরার একমাত্র জাতীয়তাবাদী কর্মচারী সংগঠন, যা তার প্রতিষ্ঠা লগ্ন থেকেই রাজ্যের কর্মচারীদের দাবি দেওয়া নিয়ে আন্দোলন করে আসছে এবং আগামী দিনেও সেই আন্দোলন জারি থাকবে। আমরা রাজ্যের সর্বস্তরের কর্মচারীদের স্বার্থে কাজ করে যাচ্ছি এবং জাতীয়তাবাদী কর্মচারী আন্দোলনকে আরো পরিপুষ্ট করার লক্ষ্যে আমরা আগামী দিনে আমাদের কাজকর্ম চালিয়ে যাব। কর্তমা তাবুসরাফ চ্যানেলে যাওয়ার নাই তুমি কবর কর্তমা। পাঠ্যপুস্তকের জগতে একমাত্র আমরাই ছুটে পেরেছি বিশ্বমান পর্ষদ অনুমোদিত নবম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক বিজ্ঞান বিচিত্রা ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই, গণিত শাস্ত্র গোর্ধা সাহা, সমাজবিদ্যা ভূগোল ঝর্ণা তালুকদার, সমাজবিদ্যা অর্থনীতি অধ্যাপক অনিন্দ ভুক্ত, সমাজবিদ্যা ইতিহাস ডক্টর অমিত দে, সমাজবিদ্যা রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক উৎপল রায়, আর প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার এন্ড কম্পোজিশন ডক্টর পিসি ধর, ভাষা ও ভাবনা নীরেন্দ্রনাথ চক্রবর্তী। সবাইকে ছাড়িয়ে বাদল প্রকাশনী নূপুর পায়ের রিনি কিছে পায়েল খানে বাজে বাসনির সূর্য যেমনই হোক সাথে মানান ছুঁই অলংকার যেন নারীর অহংকার রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে আপনার অহংকার আমাদের অলংকার রাজন জুয়েলার্স। সাবান দিয়ে ধুলে হাত রোগ সরে শত হাত, চটি পরে শৌচাগারে যাও কৃমি রোগ দূর হটাও, বাড়ির চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন সুস্থ পরিবেশ গড়ে তুলুন, বিশুদ্ধ জল পান করুন রোগ জীবাণু থেকে দূরে থাকুন, রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন নিজে সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন, বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, স্বাস্থ্যসম্মত শৌচাগার রক্ষা করে পরিবার, পরিশ্রুত ও নিরাপদ জল পান করুন নিজে সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন, বাড়ির থেকে দূরে গর্ত করে আবর্জনা ফেলুন, পরিষ্কার পাত্রে পানীয় জল সংগ্রহ করুন এবং ব্যবহারের পর পাত্রটি ভালোভাবে ঢেকে রাখুন, জল অপচয় থেকে বিরত থাকুন। জনস্বার্থে প্রচারিত পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তর আম্বাসা বিভাগ জহরনগর আম্বাসা ধলাই। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এ খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে, অ্যাসিডিটি বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার ধোয়ার সুরক্ষা কবচ আছে লিপসেভ, খেয়ে নে ভয় নেই লিপসেভ আছে, আমি থাকি বা না থাকি লিপসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার ইট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনি হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ কামান চৌমুহনী আগরতলা।
এই ক্রিমটি নিয়মিত মাখলে আপনি মাত্র 7 দিনে ফর্সা হয়ে যাবেন। 30 কিলো ওজন কমান মাত্র 10 দিনে। ঘন সুন্দর চুল চান? এই তেলটি নিয়মিত লাগান, মাত্র 7 দিনে ফল পাবেন। আপনি মাত্র 7 দিনে ফর্সা বা 10 দিনে 30 কিলো ওজন কখনোই কমাতে পারবেন না। নিজের চিন্তা বিবেচনার উপর ভরসা রাখুন, সন্ধান করুন, যাচাই করুন, তারপরে হাতে নিন। বিভ্রান্তির বিজ্ঞাপনে নিজেকে কখনোই জড়াবেন না। পরাজিত করে এভাবেই আরএফএল ইউপিপিসি দৌড় টিকে থাকে বছরের পর বছর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ইউপিপিসি দৌড় মজবুত বেশি আর টেকেও বেশি। আরএফএল ইউপিপিসি দৌড় সময়ের প্রতিদ্বন্দ্বী। অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন ঘটানো হচ্ছে। টেলিমেডিসিন ও টেলি অপথমোলজি পরিষেবার সুফল পাচ্ছেন দূরতম প্রান্তে বসবাসকারী সাধারণ মানুষ। স্বাস্থ্য পরিষেবায় রাজ্য সরকারের দায়বদ্ধতার এ এক সফল বাস্তবায়ন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার ফোর ইন ওয়ান, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি, পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। আগামী দিনে আমাদের স্পোর্টস এর যে জেনারেশন আছে, টর্চ ইলেটিমের হেড আর এই টর্চ এখন আমি বাড়ি থেকে নিয়ে এসেছি। অলিম্পিক ট্র্যাডিশন নিয়ে যখন মশালটা সব জায়গা থেকে বেরোয়, তখন সবাই কি যুদ্ধ উদ্দেশ্যের ডিফারেন্স গুলি বন্ধ করে দেয়, তারপরে খেলায়। জানুয়ারি নিজিতাম সালমারে নেতাজি সুভাষচন্দ্র বসুনে আচমা সালা চুমাতে মান্ডুয়ে পালাই যা কাহাই অংশীদানা অসাল রাজাখনি প্রদেশ কংগ্রেস ভবন কংগ্রেস বদনে আদম সং শেঙ্করাক সুভাষচন্দ্র বসুনে রাসা নুচিত ফাচমা সালনা পালেকা চুমাতে মান্ডুয়ে। আমাদের ভারতের বীর যোদ্ধা, মহান সংগ্রামী নেতা
নেতাজি সুভাষচন্দ্র বসুর 120তম শুভ জন্মদিনটি আমরা প্রদেশ কংগ্রেস ভবনে প্রাঙ্গণে শ্রদ্ধা সহ আমরা পালন করেছি এবং রাজ্যের সবকটি কংগ্রেস অফিসে আমাদের এই দিনটি আমরা পালন করেছি এবং স্বাধীনতা সংগ্রামী বীর সেনানী উগ্রকর্তমা হাইনাইতে বিশেষ চলে যাওয়ার নাইতনিক উগ্রকর্তমা পাঠ্যপুস্তকের জগতে একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান পর্ষদ অনুমোদিত নবম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক বিজ্ঞান বিচিত্রা ডক্টর সন্তোষ কুমার খড়ুই, গণিত শাস্ত্র গোড্ডার সাহা, সমাজবিদ্যা ভূগোল ঝর্ণা তালুকদার, সমাজবিদ্যা অর্থনীতি অধ্যাপক অনিন্দ ভুক্ত, সমাজবিদ্যা ইতিহাস ডক্টর অমিত দে, সমাজবিদ্যা রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক উৎপল রায়, আর প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ডক্টর পিসি ধর, ভাষা ও ভাবনা নীরেন্দ্রনাথ চক্রবর্তী। নূপুর পায়ের ঋণীকে ঝেড়ে পায়েল খানে বাজে বাসনের ঐশ্বর্য যেমনই হোক সাথে মানান ছুঁয়ে অলংকার যেন নারীর অহংকার রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে আপনার অহংকার আমাদের অলংকার রাজন জুয়েলার্স। সাবান দিয়ে ধুলে হাত, রোগ সরে শত হাত, চটি পরে শৌচাগারে যাও, কৃমি রোগ দূর হটাও, বাড়ির চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, সুস্থ পরিবেশ গড়ে তুলুন, বিশুদ্ধ জল পান করুন, রোগ জীবাণু থেকে দূরে থাকুন, রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, নিজে সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন, বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, স্বাস্থ্যসম্মত শৌচাগার রক্ষা করে পরিবার, পরিশ্রুত ও নিরাপদ জল পান করুন, নিজে সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন, বাড়ির থেকে দূরে গর্ত করে আবর্জনা ফেলুন, পরিষ্কার পাত্রে পানীয় জল সংগ্রহ করুন এবং ব্যবহারের পর পাত্রটি ভালোভাবে ঢেকে রাখুন, জল অপচয় থেকে বিরত থাকুন। জনস্বার্থে প্রচারিত পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তর, আম্বাসা বিভাগ, জহরনগর, আম্বাসা, ধলাই। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিন, কিন্তু উনি জানেন না এ খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে, এসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়ার সুরক্ষা কবচ আছে লিপসেভ, খেয়ে নে, ভয় নেই, লিপসেভ আছে, আমি থাকি বা না থাকি লিপসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। আপনি মাত্র 7 দিনে ফর্সা হয়ে যাবেন, 30 কিলো ওজন কমান মাত্র 10 দিনে, ঘন সুন্দর চুল চান, এই তেলটি নিয়মিত লাগান, মাত্র 7 দিনে ফল পাবেন। আপনি মাত্র 7 দিনে ফর্সা বা 10 দিনে 30 কিলো ওজন কখনই কমাতে পারবেন না। নিজের চিন্তা বিবেচনার উপর ভরসা রাখুন, সন্ধান করুন, যাচাই করুন, তারপরে হাতে নিন। বিভ্রান্তির বিজ্ঞাপনে নিজেকে কখনোই জড়াবেন না।
সস্তার বাজে প্লাস্টিকের কারণেই এভাবে বিচ্ছেদ ঘটে হাতলের সাথে মগের। আপনার চাই আরিফেল মগ, যার উন্নত প্লাস্টিক হাতলের সাথে মগের সম্পর্ক রাখে অটুট। আরিফেল মগ, শক্ত হাতলের মজবুত পাথর। অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন ঘটানো হচ্ছে। টেলিমেডিসিন ও টেলি অপথমোলজি পরিষেবার সুফল পাচ্ছেন দূরতম প্রান্তে বসবাসকারী সাধারণ মানুষ। স্বাস্থ্য পরিষেবায় রাজ্য সরকারের দায়বদ্ধতার এক সফল বাস্তবায়ন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাত্তি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাত্তি, যেমন শালিমার ফোর ইন ওয়ান, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাত্তির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাত্তি, পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার কোনো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। কিফিফে কাহাই না হয় স্রাপ চালে না মাইয়া বলো। বাত নিশান করা নেতাজি সুভাষ চন্দ্র বসু নয় রাসা নুসি তো ফাঁস আমার সাল না নাই তো কে পালেকা হাসতে নেই ডিওয়াইএফআই মথা অসল ডিওয়াইএফআই মথানে সদর ভবন মথানে আদমচং জাতীয় বানার সুরসা মানে বেশি তুই চেঙ্কা বৌনি বেবাক পান্ডা ফাইজা তো মথানে হাসতে কম থাকা অমর চক্রবর্তী দেব মথানে পালসা। আপনারা জানেন আমাদের ভারতবর্ষে স্বাধীনতা আন্দোলনে দুটি ধারা ঐতিহাসিকরা বারবার বলার চেষ্টা করেছেন। একটি ধারা হচ্ছে আমাদের দেশে অহিংস আন্দোলনের মধ্য দিয়ে স্বাধীনতা আনা, যেটা মহাত্মা গান্ধী নেতৃত্ব দিয়েছেন, এবং আরেকটা ধারা ছিল যেটাকে আমরা সহিংস আন্দোলনের ধারা বলি, এবং নেতাজি সুভাষ বসু ছিলেন সেই ধারার অন্যতম পৃষ্ঠপোষক। এবং নেতাজি সুভাষ বসু বিশ্বাস করতেন যে ভারতবর্ষের শুধু রাজনৈতিক স্বাধীনতার মধ্য দিয়ে আমাদের এই ভারতবর্ষের মানুষের মুক্তি আনা সম্ভব না। ভারতবর্ষের মানুষের মুক্তির জন্য সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা তৈরি হচ্ছে মানুষের মুক্তির একমাত্র দিশা। এই স্বপ্ন নিয়েই নেতাজি সুভাষ বসু বারবার স্বাধীনতা আন্দোলনের আগে যে বিভিন্ন কংগ্রেসের অধিবেশনগুলো হয়েছিল সেই অধিবেশনগুলোতে বক্তব্য রাখার চেষ্টা করেছেন। আমরা দেখেছি হরিপুরা অধিবেশন কিংবা ত্রিপুরী অধিবেশনে নেতাজি সুভাষ বসু বারবার ভারতবর্ষের সেখানে মানুষের সম্পূর্ণ বন্ধন থেকে মুক্ত ভারত এরকম স্বপ্ন দেখতেন। কিন্তু আমরা দেখেছি নেতাজির সাথে তৎকালীন কংগ্রেস নেতৃবৃন্দের বারবার দ্বন্দ্ব হয়েছে, বারবার সেখানে লড়াই তৈরি। চার সালো সাল হাফ মানে উলব জাতীয় বানার সহি জরানি বিশন রস হাজাগে নুহরকা ধর্ম নবে তাঁকরা অফিসার সিনে খতর নব সাজা দাম দুচরা অজাতীয় বানা রস হাজার লিয়া অমতি নুগয় ধর্ম নগণি বেবা লুকুরণি বিশন বেবা কক্ষ মঙ্কু করে যাক নুহরকা। এটা কোন অফিসের সামনে? এই পতাকাটা কি কোন জাতীয় পতাকা না অন্য কোন রাজনৈতিক দলের জাতীয় পতাকা? এখন আপনার ঘড়িটা কয়টা বাজে? প্রায় ছয়টা।
আর এলাকাটা কি নাম? কালীবাড়ি রোড। কবর কটমা তিন বাগা আসন সালবুম নাইতনি চিনে কবর কটমা ফোকাস ত্রিপুরা চেতনান হাবাই। Focus.